1120 নাম্বার, বাদে শাহাবুদ্দিন। আপনি জি তো শাহাবুদ্দিন, আপনি তো কি করেন? ফার্নিচারের কাজ করেন। আপনি তো নামজারি কি জিনিস সেটা বুঝেন না, বুঝেন? আপনাকে কে চিনিয়েছে বা নামজারি করতে হবে, করার কি কি লাগবে, এই কথাগুলো কে বলেছে আপনাকে? মোস্তফা মুহুরি, তাকে চিনেন তো? সে আপনাকে কি বলেছে? আমি প্রথমে জিজ্ঞাসা করলাম, ভাই নাম খারিজ করতে কত লাগবে? ও বলল যে 3000 টাকা লাগবে। প্রথমে প্রথমে 3000 টাকা দিয়েছে। প্রথমে 3000 টাকা দিয়েছেন শুধু নাম খারিজ করার বাবদ, বলেছেন যে 3000 টাকা লাগবে। এরপরে এরপরে কত দিয়েছেন? তারপরে বলল যে দলিল চলে গেল, নাম নকল তুলতে হবে, ওগুলো জন্য পরে 500 টাকা দিয়ে পরে আরো 500 টাকা নিয়েছে। মানে শুধু আবেদন করতে 3500 টাকা দিয়েছে। আর আমাদের এখানে নামজারি করতে সরকারি ফি হলো 1150 টাকা, এই কথা কি সে বলেছে? ওটা বলল যে পরে ওটা ওখানে টিসিআর দেবে, ওটা 1150 টাকা দিয়ে দেবে, টিসিআর দেবে। এই 1150 টাকা কি সে দিবে বলেছে না আপনাকে দিতে বলেছে? আচ্ছা, তাহলে দাঁড়ালো কি, 1150 টাকা আপনি এসে দিয়ে দিবেন অফিসে, আর আপনার কাছ থেকে 3500 টাকা সে নিয়ে গেছে, রাইট? তাহলে নামজারি করতে টোটাল কত টাকা লাগলো আপনার এই মতে? 3500 আর 1150, 4650 টাকা। 4650 টাকা নামজারি ফি কি আসলেই? যত টাকা নামজারি ফি আমি দেয়ালের মধ্যে লিখে রেখেছি না, এবং আমি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি না, সরকারও তো জারি করেছে যে 1150 টাকা লাগে নামজারি ফি। স্যার আমি তো জানি না, আপনি জানেন না, কিন্তু ওনারা তো জানে যে কত লাগে লাগে। আমরা যদি কমে পাই আমি বেশি দেবো কেন স্যার? ওকে, আপনি জানতেন না এই জন্য আপনাকে সে বলে নিয়েছে টাকাটা, কিন্তু আমরা তো আসিনি। তাহলে আপনি তো গ্রামের মধ্যে গিয়ে বলতেন না, আমার নামজারি করতে প্রায় 5000 টাকা লেগেছে, বলতেন না? তাহলে এই 5000 টাকা কি আমার অফিসে লেগেছে? না, অফিসে লাগবে। কেউ কি বলেছে এটা 5000 টাকা লাগবে? আমার অফিসে যারা স্টাফ আছে, না বলেনি, আমার স্যার বেয়ার সাহেব, কানুনগো সাহেব, কোনো তহসিলদার কি বলেছে? না। আমার অফিসের কোনো স্টাফ কি বলেছে যে 5000 টাকা লাগবে? বলেনি। কে বলেছে? বাহিরের মুস্তফা মুহুরি। আচ্ছা, আপনারা আপনাদের কোন মামলাটা, কোন মামলার এটা? এই যে এটা, আপনি দাঁড়ান, মাহবুবুল ইসলাম আপনার কি হয়, আপনার হাজবেন্ড, আপনি নামজারি করার জন্য একই ব্যক্তির কাছে গিয়েছেন, তার নাম কি? মুস্তফা, গোলাম মুস্তফা। তাকে আপনার এটা কাজ করতে গিয়ে কিছু মানে দলিলের নকল উঠাতে হয়েছে, খতিয়ানের নকল উঠাতে হয়েছে। দলিলের নকল উঠাতে কত টাকা দিয়েছেন তাকে? 2000 টাকা দিয়েছেন। এটা উঠাইতে লাগে কত টাকা? 1150 টাকা লাগে, 2000 টাকা নিয়েছে। আর খতিয়ানের নকল উঠাইতে কত টাকা দিয়েছেন আপনি? আমি 1000 টাকা দিয়েছি। আপনি দিয়েছেন 1000 টাকা। তাহলে আপনারা বাবা মেয়ে, আপনি দিয়েছেন 2000 টাকা, আপনি দিয়েছেন 1000 টাকা, টোটাল 3000 টাকা দিয়েছেন শুধু নকলগুলো উঠাতে। ফেরত দেবে বলেছে, এখনো দেয়নি তো? আচ্ছা ঠিক আছে। আর এখানে যে 1150 টাকা লাগবে সেটা বলেছে আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে এর বাইরে 3000 টাকা লেনদেন হয়ে গেছে বাইরে, তাই না? হয়ে গেছে। আপনার আবেদন করতে মুহুরিকে কত টাকা দিতে হয়েছে? 600 টাকা। আচ্ছা, ইয়া একটু ডাকেন তো, যে মুস্তফা মুহুরিকে ডাকেন একটু, রানা মুস্তফা মুহুরিকে নিয়ে আসেন একটু, আপনি একটু সাইডে আসেন, ওনাকে একটু মাঝে বসে আসেন, আপনি আসেন, আসেন এখানে বসে। আপনার মাথায় টুপি আছে, আপনার দাড়িও প্রায় পেকে গেছে, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, সবাই আপনাকে, আপনি বলেছেন আপনি হজও করে এসেছেন, তাই না? আপনি হাজি মানুষ, সবাই কিন্তু হাজিকে সমাজে সবাই শ্রদ্ধার চোখে দেখে এবং সালাম দেয়, তাই না? তো আপনার এই সম এই যে একটা ধারণ আপনার মধ্যে আছে পোশাকের, বা আপনার দাড়ি, আপনার টুপি, আপনি হজ করেছেন, তাহলে সমাজে আপনার একটা পজিশন তৈরি হয়েছে, সেই পজিশন হলো সম্মানের পজিশন, মাথা নিচু করার পজিশন, তাই না? সেই পজিশন থেকে আপনি দাঁড়িয়ে একটু আমার সাথে সত্য কথা বলবেন, এতটুকু আপনাকে আমি অনুরোধ করছি। যে এই যে উনি শাহাবুদ্দিন, ওনার আবেদন করতে আপনি কত টাকা নিয়েছেন?
তেত্রিশশো পর্যন্ত আপনার মনে আছে, উনি বলছে পঁয়ত্রিশশো। আচ্ছা, তেত্রিশশো অথবা পঁয়ত্রিশশো, 3,300 অথবা 3,500 টাকা। আমার এখানে নামজারি ফি হলো 1,150 টাকা, এটা তো আপনি জানেন, জানতেন না? সরকারি ফি 1,150 টাকা, এবং এটা কিন্তু আমরা নিজেরাও টাকাটা নেই না, টাকাটা নেয় কে? আমার এখানে অফিসে একজন কর্মচারী আছে, তার নাম নাজির। নাজির কি করে? ডিসিআর এর মাধ্যমে টাকাটা নিয়ে ডিসিআর এর কপি আপনার হাতে দেয়, ঠিক কি না? এটা সরকারি ফি, এটা কিন্তু আমরা টাচ করি না। প্রতিদিন যত টাকা হয় আমি হিসেব করে সাইন করে দিলে আমার ইয়ের মাধ্যমে সেটা জমা হয়ে যায় ব্যাংকে, আর আপনারা তো ডিসিআর এর কপি নিয়ে যান, তাহলে আমাদের কাছে শুধু হিসেবটাই থাকে। তো সেই টাকা কি আপনি বলেছেন ওনাকে যে 1,150 টাকা ওখানে দিতে হবে? আপনি দিবেন? আপনাকে কি বলেছে উনি টাকাটা দিবে, 1,150 টাকা দিবে বলেছিল? এটা আপনাকে দিয়ে দিতে বলেছে, এবং আপনার হাতে কিন্তু কোনো টাকা দেয় নাই তো? না স্যার দিব স্যার। আপনার টাকা তো উনাকে দিয়ে দিয়েছেন, 3,500 টাকা দিয়ে দিয়েছেন না? ওনাকে নগদ দিয়ে দিয়েছেন। আপনি যে আজকে শুনানির জন্য আসবে, ওনার সাথে কথা হয়েছে? কথাও হয়নি। তাহলে আপনি জানবেন কি করে উনি কবে শুনানির জন্য আসবে আমার এখানে? ডেটটা জানেন, ওই নোটিশ ডেটটা জানেন, কিন্তু আপনি তো আসেন নাই। আপনি ছিলেন কোথায় জানো? আপনাকে ফোন করার পরে গোপালপুরে ছিলেন, তার মানে এই ভূমি অফিসে আজকে আসার কোনো পরিকল্পনা আপনার ছিল না, ছিল কি? আচ্ছা, তো এখানে এসে কি আপনি ওনার টাকা দেওয়ার কথা ছিল? কারণ উনি তো আমার কাছে শুনানিতে সকালে চলে এসেছে, ওনাকে ডিসিআর কেটে টাকা দিয়ে চলে যেতে যাওয়ার কথা ছিল, ঠিক কি না? কাকে দিবেন টাকাটা? উনি তো থাকবে না, উনি তো টাকা দিয়ে চলে গেলেন, কিন্তু সেটা তো উনি জানে না উনি যে টাকা দিবেন। আপনি শুনেন, আপনাকে বলেছি আপনি সম্মানিত ব্যক্তি, এখন পর্যন্ত সবাই জানে আপনি সম্মানিত, আপনি আপনি করেছেন, সেটা পরে দিবে বলছে, বাট এখন তো দেয়নি। এখন পর্যন্ত আপনি জানতেন না টাকাটা দিবে, সত্য কথা বলেন আপনি শাহাবুদ্দিন সাহেব, আপনি সত্য আমার দিকে তাকিয়ে কথা বলেন, সত্য কথা বলেন যে উনি কি আপনাকে টাকাটা দিয়ে দিত? আপনি জানতেন না তো, এখন বলছেন দিবে, এখন আপনি মেনে নিয়েছেন যে উনি টাকাটা দিবে, বাট আগে কি জানতেন টাকাটা দিবে? আপনি ধরে নিয়েছেন আপনি 3,500 দিয়েছেন তো দিয়েছেন, আর পাবেন না, উনিও টাকাটা নিয়েছেন তো নিয়ে গেছে। তাহলে আপনি আজকে পর্যন্ত জানতেন না যে উনি টাকাটা দিবে, অর্থাৎ উনি টাকাটা নিয়ে গেছে এবং আপনার টাকা আপনি দিবেন, তার মানে 3,500 টাকা উনি আলাদা করে নিয়ে গেল আর আপনি 1,150 টাকা আজকে দিয়ে যাবেন, এবং আপনি জানেন আপনার নাম জারি করতে টাকা লাগছে হলো 4,650 টাকা, অথচ আমি সরকারিভাবে টাকাটা কালেকশন করছি 1,150 টাকা, যেটা সরকারকে দিচ্ছি। তাহলে আমার ভূমি অফিসের নামে আপনি নামে ছড়ালেন যে নাম জারি করতে এসেছিলেন, নাম জারি করতে এসেছিলেন, কি করলো 4,650 টাকা নিল, আমি কি তা নিলাম? আপনাদের কারো কাছ থেকে বলেছি কখনো? শুনানি থেকে আমি বলি না যে 1,150 টাকা লাগবে এবং সেটা নাজির সাহেবের হাতে দিবেন? তাহলে আপনি কেন এই কাজটা করছেন? কেন ওনার কাছ থেকে 3,500 টাকা নিলেন? কেন ওনাদের কাছ থেকে 2,000 এবং ওই যে ওনার এই ইয়ের জন্য 1,000 টাকা নিলেন, 3,000 টাকা নিলেন? কি খরচ বলেন তো? এগুলোর জন্য আরো সর্বোচ্চ 100 টাকা লাগে? না 100 টাকা দেয় না স্যার। আর আপনি নিজেই তো মুহুরি? তাহলে আপনি আপনি 3,500 টাকা কেন নিলেন? 1,150 টাকা, 2,250 টাকা, ওরা নাই 5,600 টাকা, ওর 2,800 টাকা মতো। তাহলে ওদেরকেও ধরতে হবে, ওরা নিচ্ছে কেন? ওরা তো 200 টাকার বেশি নিতে পারে না এইসব কাজে। সেটা তা জানি, আমাদের কোনো এ নাই তো স্যার। আপনি 3,500 নিলেন, টাকাটাও দিবেন না, তাহলে এই যে এই কাজটা করলেন ঠিক হলো? এটাকে ঠিক হলো নাকি? আপনি যে টাকাটা নিয়েছেন এটা স্বীকার করছেন তো? এবং এই যে টাকাটা নিলেন, অবৈধ লেনদেনটা করলেন, এটা ঠিক হলো?
এটা যে আপনি যে 3,500 টাকা এক্সট্রা নিয়ে নিলেন আমার 1,150 টাকার বাহিরে, এটা যে নাম হলো, এটা এটা তো আমার আমার এই ভূমি অফিসের বদনাম করলেন আপনি, এ সিলেন্ডার বদনাম করলেন, এখানে যারা কাজ করে এদের বদনাম করলেন আপনি, বললেন আপনি লোকজনের কাছে বলবেন যে আমরা এত টাকা নিয়ে খারিজ করি, আমরা তো করি না এত টাকা খারিজ, এত টাকা নিয়ে আপনার কথা ঠিক আছে, আমি সবগুলো মানছি, এইটা যে একটা অপরাধ আপনি জানেন না, এভাবে অবৈধ লেনদেন করে টাকা পয়সা নিয়ে অবৈধভাবে কাজ করা কি একটা অপরাধ, সেটা জানেন না আপনি, জানেন কি না? তাহলে এটা কেন করছেন? এতদিন তো করেছেন, এতদিন পর্যন্ত তো আমার অফিসের অনেক বদনাম করেছেন। না স্যার, কোনো বদনাম করিনি স্যার। না বদনাম আপনি মুখে বলেননি, আপনি তো টাকা নিয়েছেন। এই যে উনি বলবে, আমি সকলকে বলেছি 1,150 টাকা। না উনি বলবে, ওই যে আপনি দাঁড়ান, এই যে শাহাবুলের যে স্ত্রী, আপনি আপনি বলতেন না লোকজনের কাছে যে আমার আমার খারিজ করতে 5,000 টাকা লাগছে, বলতেন কি না? সেটা বলতেন, 5,000 টাকা লাগবে। উনি জানতো না তো 1,150 টাকা লাগে, আপনি তো বলেছেন যে এত টাকা লাগবে, কিন্তু আমি তো প্রচার করেছি 1,150 টাকা লাগে, উনিও তো জানেন 1,150 টাকা লাগে, আপনি তো সেটা বলেন না যে এত টাকা লাগে না। এটা তো এখানের অফিসের কথা বলেছেন, তাহলে ওই 100 টাকাটা কেন নিলেন, ওই যে 3,500 টাকা কেন নিলেন আপনি? আপনার তো একটা পেশা আছে, কাজ করে খান, আপনি সৎ মানুষ দাবি করছেন, আপনি নামাজ পড়েন, আপনি হাজি, আপনার সুন্দর একটা ইয়ে আছে, সবাই আপনাকে সম্মান করে সালাম দেয়। আপনি বলবেন না এতটুকু আমি বুঝতে পারলাম, কিন্তু এতদিন পর্যন্ত করেছেন, এই যে টাকাগুলো নিয়েছেন তার কি হবে? ওই জনের টাকা আপনি ফেরত দিবেন? অসংখ্য খারিজ করেছেন, এমন অসংখ্য মানুষের কাছ থেকে এভাবে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে আপনি অনেক টাকা নিয়েছেন। 100 নয় 300 টাকা দিব থেকে এমন কোন টাকা বেশি থাকে না স্যার আমাদের কাছে। ঘুষ লেনদেন করা, অবৈধ টাকা পয়সা নিয়ে অপরাধ কিনা, শাস্তিযোগ্য অপরাধ কিনা, শাস্তি পাওয়া দরকার কিনা? আমি ক্ষমা করবো কি করবো না সেটা দেখবো, আপনি বলেন শাস্তি পাওয়ার যোগ্য কিনা, আপনারা কি বলেন? আপনাদের আপনারা তো মেহেরপুরের মানুষ, তাহলে আপনারা সবাই যদি জানেন যে আমার এখানে খারিজ করতে 5,000 টাকা লাগে, অথচ আমি নিচ্ছি 1,150 টাকা সরকারিভাবে, সরকারকে সেই টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সবাই বলবেন 5,000 টাকা নিয়ে খারিজ করে এসিলেন, তাহলে এসিলেন শুধু না, আমার ভূমি অফিস, আমার তহসিলদার, আমার সমস্ত অফিস সম্পর্কে আপনারা বদনাম করবেন না? তাহলে এইটা যে একটা মারাত্মক অপরাধ আপনারা জানেন তো, সেটা স্বীকার করেন কিনা? তাহলে এই ধরনের অপরাধী যারা আছে তাদের ধরা উচিত না, তাদের শাস্তি হওয়া উচিত কিনা? আপনি বলেন আপনার শাস্তি হওয়া উচিত কিনা? এই যে মানুষটা ফার্নিচারের ব্যবসা করে, তার কিচ্ছু নেই, সে জানেও না খারিজ কি জিনিস, খারিজ কি ব্যাপার, কি করতে হয়, কিভাবে খারিজ করতে হয়, কি কি লাগে সেটাও জানে না। আপনি এই বোকা মানুষগুলোকে, মানে এদের বোকামি, এদের অজ্ঞতাকে পুঁজি বানিয়ে আপনি টাকা মানে অর্জন করবেন, এটা কি করে হয়? আমি কাজ করবো না, কোনদিন করিও না আর করবো না, এর আগেও কাজ করিনি স্যার, দুই খুব বছর দুই চারজন পাঁচজন দরকার। মাফ হয়ে গেলে কিন্তু, মাফ আমি করতে পারি, কিন্তু আপনি যে এই যে এই কাজটা করেছেন এটার জন্য আপনাকে আমি মিনিমাম একটা শাস্তি দিব, কারণ আপনার মতো এমন অনেক আরো লোক আছে, আপনি জানেন না, চিনেন তো? আমি বললে, আমি যদি বলি আপনি কয়েকজনের নামও বলতে পারবেন, কিন্তু এখন বলবেন না, আপনি চিনেন এমন কাজ আরো করছে? কোন বলছে কাজ আমি করি না, কাউকে দি করানো হয় সেইগুলো আমি তো এখন স্বীকার করছি আমি অপরাধ। তাহলে আপনাকে আপনাকে অপরাধ করেছেন, স্বীকার করেছেন, আপনাকে আমি ক্ষমার চোখে দেখছি, বাট এতদিন পর্যন্ত যেটা করেছেন তার জন্য ছোট্ট একটা শাস্তি আপনাকে নিতে হবে। এটা আমি মাফ আমি করতে পারছি না, মাফ আমি করছি, আপনার যে শাস্তি পুরোটা হয়তো দিব না, আপনাকে আমি সংক্ষিপ্ত একটা শাস্তি দিচ্ছি, আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে, এটা বুঝতে হবে যে এটা আসলে অপরাধ, ভবিষ্যতে আর করবেন না। না আমি করবই না স্যার, আসলে করব স্যার, আমি মাফ করতে, আমরা সবাই মিলে স্বীকার করি স্যার, মাফ করুন স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি না, বসেন আপনি, বসেন।
স্যার আমার ভাই করবে না স্যার আমি আপনি 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 এখন ওদিকে বসেন, আমি আপনার সাথে পরে কথা বলছি। জি ফাটে ফাটে স্যার 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 মুখে মুখে দেখায় স্যার ভুল তো মানুষই করে স্যার, এটা ভুল না, এটা ভুল না, এটা ভুল না, তো এটা তো ভুল না, এটা হচ্ছে উনি সব জানেন এবং উনি বিশ্বাসও করেন এটা পাপ, উনি জেনে শুনে পাপ করছেন, উনি হজ করে আসছেন না, আপনি হজ করে আসছেন না, ওনাকে ক্ষমা করা উচিত। আপনি কি জানতেন না এটা অপরাধ? জানেন তো, তাহলে এটা যখন করতে পারলেন, অপরাধ জেনে অপরাধ করবেন, পাপ জেনে পাপ করবেন, তাহলে আপনি কি মানুষ? আপনি কি দাবি করেন আপনি মানুষ? মানুষ হলে মানুষকে সম্মান করতে হয়, নিজেকে সম্মান করেন। আপনি পুরু মেহেরপুর বাসীর কাছে বলেন যে আমি এই ধরনের কাজ করে অপরাধ করেছি, ভূমি অফিস দুর্নীতি করে না, স্বীকার করেন ভূমি অফিস দুর্নীতি করে না, আমি অন্যায় করেছি, আমরা করেছি, জি স্যার আপনারাই করেছেন, স্বীকার করেন, মানে বললাম স্যার স্বীকার, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন আমি অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন না, বলেন ভবিষ্যতে এই ধরনের কাজ যারা করে, ভবিষ্যতে আমি আমি করব না, তারা করে তাদের আমি বলে দেব তারা কাজ করবে না, চেষ্টা করি স্যার। আসসালামু আলাইকুম, সম্মানিত মেহেরপুরবাসী সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর ভূমি অফিস থেকে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা আজকে আমি লাইভেও দেখেছি, যে দেখিয়েছি এবং সেটা প্রমাণিত হয়েছে, আসলে ভূমি অফিস, আগের ভূমি অফিস এখন আর নেই। আপনাদের আপনাদের মাথায় বা আপনাদের চিন্তায় হয়তো থাকতে পারে যে ভূমি অফিসে দুর্নীতি হয়, কিন্তু আসলে ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি হয় না। এখানে যে সরকারি ফি নির্ধারণ করা আছে সে অনুযায়ী সরকার যেভাবে সময় নির্ধারণ করে দিয়েছে সেভাবেই আমরা কাজ করছি। এখানে নাম জারি করতে কোনো ধরনের অতিরিক্ত টাকা পয়সা, কোনো ধরনের ঘোষ লেনদেন কোনো কিছুই হয় না। আপনারা অফিসে এসে যে কোনো প্রবলেম নিয়ে আমি আছি, আমার এখানে কর্মকর্তারা আছে, সকলের সাথে কথা বলতে পারেন এবং আপনারা বিচার করে দেখবেন এখানে আসলে কোনো ধরনের ঘোষ, দুর্নীতি, হয়রানি আছে কি না। আমি বরং আপনাদের কাছে কিছু প্রমাণ দিতে চাই। আজকে যেমন একজন মোস্তফা মুহুরি এখানে ধরা খেয়েছে, এমন অনেক মুহুরিকে আমি নোট করে রেখেছি যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে কাজ থেকে টাকা নিয়েছে, এইসব আবেদন করতে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে। তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। এখানে দেখেন চাঁদবিলের ইমন, সে একটি আবেদন করতে 3,000 টাকা নিয়েছিল একজন আবেদনকারীর কাছ থেকে। রেজিস্ট্রেশন অফিসের একজন মুহুরি, সে নিয়েছে 2,650 টাকা। সিংহাটির দেলোয়ার, সে নিয়েছে 6,000 টাকা। তারপরে আমঝুপির বাবু, আবেদন প্রস্তুত করে দিতে নিয়েছে 1,500 টাকা। তাহলে এরা বাহির থেকে টাকা নিচ্ছে, আপনারা জানতেও পারছেন না নাম জারি করতে কত টাকা ফি লাগে। নাম জারি করতে 1,150 টাকার বেশি লাগে না, আর আবেদনের সাথে 20 টাকার কোর্ট ফি দিতে হয়। সর্বোচ্চ 1,170 টাকার বিনিময়ে আপনি বিনা হয়রানিতে কোনো ধরনের ঘোরাঘুরি বা কোনো ধরনের বিলম্ব ব্যতীত আপনি ভূমি সেবা পাবেন এই অফিস থেকে। আপনারা সরাসরি এসিলেন্টের সাথে কথা বলুন, আমার সাথে কথা বলুন, আমার কর্মকর্তাদের সাথে কথা বলুন। যদি কোথাও দুর্নীতির প্রমাণ পান আমার কাছে সরাসরি ধরে নিয়ে আসুন, আমি তার উপযুক্ত শাস্তি দেব।